আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুর সম্মানিত শাহে আমার প্রশ্ন হচ্ছে এই হাদিসটি আবু হুর রাজা তাল আহ সাল্লাহ সাল্লাম যে আমার অনুগত করলো সে আল্লাহর অনুগত করলো আর যে আমার নাফারবানি করলো সে আল্লাহর নাফারবানি করলো এবং যে আমার নির্বাচ আমার নির্বাচিত আমির অনুগত্ত করলো সে আমার অনুগত করলো আর যে আমার আমির নাফরেন করলো সে আমার নাফর করলো এই হাদিস দ্বারা তাবলিক জামাতের যারা আমির মানে যারা আমির যারা বয়টন আমির তারা তাদের লোকজনরা বলতেছে যে আমিন কে মানা রাসূল কে মানা সমান এটা সাথে কি হাদিসের তাদের ব্যাখ্যা ঠিক আছে কি আমাকে দয়া করে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার হাদিস ভাই এটা হচ্ছে রাষ্ট্রনেতার ব্যাপারে এগুলো কোনো সংগঠনের আমিরের ব্যাপারে নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাষ্ট্র নেতা রাষ্ট্রনেতা তিনি যাকে আমি নির্বাচন করবেন তার আনুগত্য করা ফরজ তার আনুগত্য করা ওয়াজিব তার আনুগত্য রাসুলের আনুগত্য রাসুলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য এটা রাষ্ট্রীয় জীবনের কথা এটা কিন্তু সাংগঠনিক জীবনের কথা নয় আমি করতে হবে আমি মেনে চলতে হবে সেটা ঠিক কথা কিন্তু এই হাদিসের পরিপ্রেক্ষিতে ওই রকম যে তার আনুগত্য মেনে চলা ফরজ এটা নয় হাদিস থেকে ওটা প্রমাণ হয় না আর জামাত থেকে সংগঠন প্রমাণ হয় না জামাত মানে এক রাষ্ট্র নেতার অধীনে যে জামাত সেখানে বিদ্রোহ করা যাবে না